আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা হল আপনারা কি তাহলে সকল ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে এলাম আশা করি আপনারা ভালো লাগবে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা অলরেডি করে দিয়েছেন সকলকে জানালাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটা লোয়ারি বইয়ে নিছি কি এখন পরিমাণ মতো আমি তেল আমি দিলাইমু আমি চিপস আমি বাকরি আগে তুই দিছিলাম এখন গো আমি বাজ্যে আমি নিমু কি মাঝে মধ্যে যদি করে একটু কষ্ট করিয়া করিয়া যদি খাওয়া হয় তা খাইতে অনেক মজা লাগে এই ভাড়া গিয়া কষ্ট করে খাইতে হয় ঠান্ডার মাঝে ঘরে একটু কষ্ট করে বানাইলে অনেক মজা হয় আর অনেক সুস্বাদু হয় প্রথমে আমি চিপস আমি দিলাম দিয়া আর আমি লাইয়া আমি গুঁড়িয়া তৈরি দিব গুঁড়িয়া দিলে কিন্তু আর সিটাইয়া আর তেল চাইরে বাই দিয়ে ফোরে না আর কুকারটাও বারবার আর মোচা লাগে না সুন্দর থাকে ভালো থাকে এখন লাড়িয়া আমি একটু সময় লাগে আমি গড়িয়ে আমি দিলেইমু ও 3-4 মিনিট ওখান গড়িয়া দিলে আমার চিপসি গিন হয়ে যাব কি চাইলে আপনার ওভেনের তেল যদি কম পাইতে চাই ওভেনের ভিতরে সরিয়ে নিতে আগে পারেন আজকে আমি তেলের মাঝে আমি করিয়া আমি নিরাম গিয়া তাছাড়াও চিকেন নাগেট আছে ব্রেড গাম দিয়ে আছে জেনে ইটা হইল কি আমার সফর আমি আর গরু আজকে আর বানাইছি না অনেক রেসিপি আমার চ্যানেলের মাঝে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর রমজান আইসে আগে দিয়ে অনেক রেসিপি বানাইব যদি সম্ভব হয় তবে তো শেয়ার করব আগে যদি বানাইয়া তো যায় ফ্রিজের মাঝে সহজ হয় খাইতে খালি বিরান করলাই আর তুললাই আমার চিপস এখন ব্রাউন কালার হয়ে গেছে গি হয়ে গেছে গিয়ে এখন আমি তুলি আমি নিলাম গি চিপস আমার হয়ে গেছে কি এখন আমি চিকেন নাগির জানি ওগুলো আমি দিলিরাম আর দি বানাইলে খেতে হয় যেমন অনেক মজা হয় তোমার পরিমাণ মতো জাল টাল দেওয়া যায় জাল খাইতে চাইলে জাল দিলা যদি অল্প পরিমাণে জাল দো অল্প করে দইল নিজের স্বাদ মতো দেওয়া যায় এখন আমি গুড়িয়ে আমি রাখি দিমু 2-3 মিনিট লাখানির পরে আমি উল্টাই আমি লামাই লিমু এক সাইড আমার হয়ে গেছে কি এখন আমি উল্টাই আমি এখন কে দিলিরাম চিপস আমার হয়ে গেছে গিয়ে চিকেন নাগেটও আমার হয়ে গেছে গিয়ে এখন আমি লামাইয়া ছোটো ছোটো করিয়া আমি খাইতে আমি নিমু কি এখন আবাদত তখন 2 প্লেট করে করে আমি করব বাদে অনেক গরম এখন কো আমি ছোটো ছোটো পিস করি এখন কো খাইতে আমি নিলাম গি আমি এখন ঠাওয়াল এর তলে দিলে ভালো হইল নি পিছলিয়া ঝাড় কি করি এটা না গরম অনেক হয়ে হয়ে গেছে যখন তে আর গরমা গরম প্লেট এটা বানাইলাই ছোটো ছোটো পিস করিয়া আমি খাইতে আমি নিরাম গিয়া চিপস আমি নিছি কি একজনের লাগে পরিমাণ মতো এখন আমি চিকেন লাগে ঠুকুন আমি দিলাই মোহনের উপরে
এর উপরে অনকো আমি টমেটো সস অনকো আমি দিলাম এদ কল ফসমার মধ্যে হয়ে গেল গি অনেক মজার হইতে হইতে গেলে একটা ডিনার হয়ে গেল গিয়া দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হয়েছে চিকেনের বেরেস দিয়ে অনেক ধরনের নাস্তা বানানো যায় অনেক লোভনীয় এবং মজার এবং সুস্বাদু হয়েছে অবশ্যই বাসা ট্রাই করবা আশা করি আপনারা ভালো লাগবো তার সাথে আছে ঠান্ডা ফ্রেশ অরেঞ্জ জুস অরেঞ্জ জুস আমি আর খাইতাম না আমার লাগে আমি ডালচিনি দিকে মজা করি একটা চা বানাই আমি নিমু অনেকে আসেন ভিডিওটা দেখুন লাইক দিন না তে কষ্ট করিয়া ভিডিওটা দেখায় মনে করি একটা লাইক দিবা আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তে আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক নেক্সট কোনো ভিডিও দেখব আসসালামু আলাইকুম।